বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আইপিএফটি দলের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে ওনার পদত্যাগপত্র জমা দিয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা। তিনি ছিলেন রাইমা ভ্যালি কেন্দ্রের বিধায়ক। ইস্তফা দেওয়াকালীন ওনার সঙ্গে ছিলেন ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ ত্রিপুরা মথা দলের অন্যান্য নেতৃত্বরা। আইপিএফটি আমি ফার্স্ট আমি পলিটিক্যাল কেরিয়ার আমি আইপিএফটি 2014 সিমে আমি 2022 জোড়া আমি আইপিএফটি প্রায় 8 বছর ধরে আমি আইপিএফটি সামনে প্রিপারেশন পাবি আর দিস টাইম জোড়া তিনি হাবু বগড়া তিনি দোকান বয় সামুখান যেহেতু যত না কবক যা কেন এজ এ প্রিপারেশন হিসাবে তিনি কুস কতরিয়া একটা দফা সে কত সেই দফা তাব যে এমন যে প্রেজেন্ট সিচুয়েশন যত ফানি ফানসা হয়েছে সামগ্রী দরকার যেহেতু চিনি হাবু বগরা চেন কবক্ষা যত ত্রিপ্রাসা এজে ত্রিপ্রাসা হিসাবে আন এম এল এ হব হব চিরস্থায়ী পুষিয়া দফা অঙ্কা চিরস্থায়ী সে জাগ খানান উচিত আনকা অজরাব বুবাগ্রানি লগিনানি দরকার গাবন বাই না আনি এম এল এ টংটু করিত হব বরফ গিয়া আং আগে এম এল এ কই ফান বুবাগ্রান আন লগিরু আর এম এল এ হব আব তো অস্থায়ী তিনি যে স্থায়ী অংকা যে জাগ তিনি স্থায়ী তিনি দফা ও জাগা খানানি ইয়াং খাগাইলে তিনি আনি এম এল এ রামিবেলি বিধানসভা কেন্দ্র আং ভবনে রিজেক্ট করেছিল তিনি আং খানা দুইটা দিকে আনি প্রেস মিট বুবাগ্রা নিল আং কইনাই যত তিনি বিপ্রাসার যারা দং নাই বরাবর তিনি ও খানচারি লগে ফাইনাল করে এবং বুবাগ্রা লগে থাকবে।